চিকিৎসকের করা পর্যবেক্ষণে অন্ডিলা অবস্থা আশঙ্কাজনক ডাক্তারেরা কি বলছেন বাঁচবে তো অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গত মঙ্গলবার রাত থেকে হাসপাতালে ভর্তি অভিনেত্রী অন্ডিলা শর্মা অভিনেত্রীর শারীরিক অবস্থার এখনো পর্যন্ত বিশেষ উন্নতি হয়নি এখনো আশঙ্কাজনক বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরে কেমন আছেন অভিনেত্রী এখনো জ্ঞান ফেরেনি অভিনেত্রী অন্ডিলা শর্মার অবস্থা সংকটজনক হাওড়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী ঘন্টা কেটে গিয়েছে হাওড়ার হাসপাতাল সূত্রে মাথায় রক্ত জমাট বেঁধেছিল অভিনেত্রীর মঙ্গলবার রাতে সেটি অস্ত্রোপচার হয় তখন থেকে কমায় রয়েছেন নায়িকা অবস্থার এখনো পর্যন্ত কোনো উন্নতি হয়নি সাত রকমের কড়া ওষুধ চলছে এখনো বিপদ কাটেনি চিকিৎসক ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ অন্ডিলার রুমে বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ডিলাকে দুই ইউনিট প্যাকেট রেড ব্লাড সেল দেওয়া হয়েছে রক্তচাপ কম থাকায় ভেন্টিলেশনে তাকে ভেস প্রেশার দেওয়া হয় রক্তচাপ ছিল একশো দশ বাই সত্তর পালস রেট প্রতি মিনিটে একশো বারো একাধিক প্রয়োজনীয় টেস্ট করা হয়েছে দিনরাত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিউরো আইসিউতে পর্যবেক্ষণে রাখা হয় তাকে জানা গিয়েছে মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ অনুভব করেন অন্ডিলা প্রথমে তার ডান হাত অসার হয়ে যায় এরপরে ডান পা অসার হয়ে পড়ে অভিনেত্রীর পক্ষাঘাত দেখা দেয় বমি করতে শুরু করেন তিনি এরপর পরই বাড়ির সবাই মিলে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয় চিকিৎসকেরা জানিয়েছিলেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত মস্তিষ্কের রক্তক্ষরণ শুরু হয়েছে তাড়াতাড়ি অস্ত্রোপচার করতে হবে হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছেন ওয়েন্ডিলা তিনি এখন কোমায় অভিনেত্রীর অসুস্থতার সময় প্রতি মুহূর্তে পাশে রয়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী ওয়েন্ডিলার শারীরিক পরিস্থিতির কথা জানতে পেরে তার দ্রুত আরোগ্য কামনা করছেন গোটা টলিউড শুভানুধ্যায়রা তো বন্ধুরা আপনারা কারা চান অভিনেত্রী অনিলা শর্মা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে